আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এডুয়েট ক্লাসরুমের ইঞ্জিনিয়ারিং ডিজাইন অপটিমাইজেশন উইথ ম্যাটল্যাব প্লেলিস্টে। এটি এই প্লেলিস্টের তৃতীয় ভিডিও। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এই ভিডিও থেকে শুরু করে পরবর্তী ভিডিওগুলোতে এডুয়েট ক্লাসরুমের পাশে থাকছে সাবাস ফাঁকিবাজ। তাদের সহযোগিতার জন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। সাবাস ফাঁকিবাজ সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ভিজিট করতে পারেন। ওকে, তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা যা দেখব তা হচ্ছে সলভিং এ কম্পোজিট অল ইন ওয়ান প্রবলেম। এখন প্রশ্ন হচ্ছে, কম্পোজিট বা অল ইন ওয়ান প্রবলেম বলতে আমি কি বুঝাতে চাচ্ছি? আমি বুঝাতে চাচ্ছি যে এমন একটি প্রবলেম যেখানে সব ধরনের কনস্ট্যান্ট উপস্থিত থাকবে। তো চলুন দেখা যাক আজকের প্রবলেমে কী ধরনের কনস্ট্যান্ট থাকবে। ফার্স্টেই থাকবে লিনিয়ার ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট। আমরা বোথ গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু কনস্ট্যান্ট উপস্থিত আছে এমন প্রবলেম সলভ করব। তারপর সেখানে আরও উপস্থিত থাকবে লিনিয়ার ইকুয়ালিটি কনস্ট্যান্ট, নন লিনিয়ার ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস বোথ লেস দ্যান অ্যান্ড গ্রেটার দ্যান ইকুয়াল টু, নন লিনিয়ার ইকুয়ালিটি কনস্ট্যান্টস অ্যান্ড ফাইনালি বাউন্ডস অন দ্য ডিজাইন ভ্যারিয়েবল। অর্থাৎ যত ধরনের কনস্ট্যান্টস সম্ভব, সব ধরনের কনস্ট্যান্টস উপস্থিত আছে এরকম একটা হাইপোথেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব, যাতে আমাদের কোনো ধরনের কনস্ট্যান্ট নিয়ে কোনো প্রকার কনফিউশন না থাকে। এবং তার সাথে আমরা আরেকটা জিনিস রিভাইজ করব, যে হাউ টু ডিল উইথ মিনিমাইজেশন অফ অবজেক্টিভ ফাংশন অ্যান্ড ম্যাক্সিমাইজেশন অফ অবজেক্টিভ ফাংশন। আমি একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে এই প্লেলিস্টের প্রথম ভিডিওতে আমরা যে প্রবলেম দেখেছিলাম সেটা ছিল একটা মিনিমাইজেশন প্রবলেম। অর্থাৎ সেখানে অবজেক্টিভ ফাংশনকে মিনিমাইজ করতে হয়েছিল এবং সেখানে ছিল একটি নন লিনিয়ার ইকুয়ালিটি কনস্ট্যান্ট। এরপর পার্ট টুতে আমরা প্রথমে যে প্রবলেম দেখেছিলাম সেটা ছিল একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম। অর্থাৎ সেখানে অবজেক্টিভ ফাংশনকে ম্যাক্সিমাইজ করতে হয়েছিল এবং সেখানে ছিল একটা লিনিয়ার ইকুয়ালিটি কনস্ট্যান্ট। এবং পার্ট টুতে আমরা দ্বিতীয় যে প্রবলেমটা সলভ করেছিলাম সেখানে ছিল একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম এবং সেখানে শুধুমাত্র ডিজাইন ভ্যারিয়েবলের উপরে বাউন্ড ছিল, কোনো প্রকার কনস্ট্যান্ট ছিল না। এই ভিডিওতে আমরা যে প্রবলেম দেখব সেটা কিন্তু আগের প্রবলেমগুলোর মতো এত সিম্পল না। চলুন দেখে ফেলি আজকের প্রবলেমটা দেখতে আসলে কীরকম। হেয়ার ইজ দ্য কম্পোজিট প্রবলেম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অবজেক্টিভ ফাংশন যেটা আমরা মিনিমাইজ করতে আগ্রহী, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা একটা নন লিনিয়ার ফাংশন। আচ্ছা, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইন ভ্যারিয়েবল তিনটা, এক্স, ওয়াই এবং জেড। আচ্ছা, এখানে আমরা কিছু কনস্ট্যান্ট দেখতে পাচ্ছি, এদেরকে প্রাথমিকভাবে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে মাঝখানে একটা স্পেস দিয়ে, যাতে সহজে আইডেন্টিফাই করা যায়। পরে এই বক্সে যে কনস্ট্যান্টসগুলি আমরা দেখতে পাচ্ছি এরা লিনিয়ার কনস্ট্যান্টস, এই বক্সে যে কনস্ট্যান্টসগুলি দেখতে পাচ্ছি এরা হচ্ছে নন লিনিয়ার কনস্ট্যান্টস, এবং ফাইনালি নিচে ডিজাইন ভ্যারিয়েবলের বাউন্ড দেওয়া আছে। লিনিয়ার কনস্ট্যান্টের মধ্যে যদি আমরা ভালো করে তাকাই তাহলে এই প্রথম দুইটা হচ্ছে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস আর নিচের দুটা হচ্ছে ইকুয়ালিটি কনস্ট্যান্টস, আর নন লিনিয়ারের মধ্যে উপরের দুটা হচ্ছে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস এবং নিচেরটা হচ্ছে ইকুয়ালিটি কনস্ট্যান্টস। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু বোথ লেস দ্যান ইকুয়াল টু এবং গ্রেটার দ্যান ইকুয়াল টু কনস্ট্যান্টস ইনপুট করেছি লিনিয়ারের ক্ষেত্রেও নন লিনিয়ারের ক্ষেত্রে। তো আশা করি পরিচয় পর্ব শেষ। তো এখন আমরা দেখব যে এই প্রবলেমটা আমরা কিভাবে ম্যাটল্যাবে সলভ করতে পারি। তো তার আগে আমাদেরকে ম্যাটল্যাবের স্ট্যান্ডার্ড সম্পর্কে জানতে হবে। ম্যাটল্যাবে ইনইকুয়ালিটি এবং ইকুয়ালিটি কনস্ট্যান্টসকে এই ফর্মে প্রকাশ করতে হয়। অর্থাৎ আমাদের যেই কনস্ট্যান্টসগুলি আছে প্রবলেমে দেওয়া, এগুলোকে আমাকে এই স্ট্যান্ডার্ড ফর্মেটে আগে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ এই কনস্ট্যান্টসগুলোকে আমাকে কনভার্ট করে এই ফর্মেটে সাজিয়ে নিতে হবে। তো চলুন দেখি কনভার্সনটা কীভাবে করেছি। তো আমাদের ফার্স্ট স্টেপটাতে দেখতে পাচ্ছি এই সিম্বল এবং এই সিম্বলের মধ্যে মিল আছে, অর্থাৎ
আমি যদি ডান পাশে 0 আনতে চাই সিম্পলি আমাকে 50 টা বাম পাশে নিয়ে যেতে হবে তো আমি সিম্পলি 50 টা বাম পাশে নিয়েছি এবং সাইড চেঞ্জ করাতে এখানে নেগেটিভ এসেছে আর আমি বোঝার সুবিধার জন্য এক্সপ্রেশন গুলোকে ব্র্যাকেটে রেখেছি আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু স্ট্যান্ডার্ড সিম্বলের উল্টো দিকে আছে তার মানে আমাকে কি করতে হবে প্রথমে এই সিম্বল চেঞ্জ করার জন্য দুই পাশে মাইনাস দিয়ে গুণ দিতে হবে তো গুণ দিলে অবশ্যই এটার সামনে একটা মাইনাস আসবে আর 65 এর সামনেও মাইনাস আসবে যেটা কিনা ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে আর এটাতে সিম্পলি আমরা 55 কে সাইড চেঞ্জ করে বাম পাশে নিয়ে গিয়েছি আর এটাতেও আমরা সিম্পলি 18 কে সাইড চেঞ্জ করে বাম পাশে নিয়ে গিয়েছি আর এটাতেও সেম আইডিয়া যে যেহেতু সাইনটা স্ট্যান্ডার্ডের মতোই আছে লেস দ্যান ইকুয়াল টু আমাকে সিম্পলি 300 টাকে সাইড চেঞ্জ করে বাম পাশে নিয়ে যেতে হবে এবং এইখানে আমাকে সাইন চেঞ্জের জন্য মাইনাস দিয়ে গুণ দিতে হবে এবং এইটিকে বাম পাশে নিয়ে যেতে হবে আর ইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে আমরা সিম্পলি 519 কে বাম পাশে নিয়ে যাব ওকে তাহলে আমরা ম্যাটল্যাবে ব্যবহারের সময় এই ফর্মুলেশনটা ব্যবহার করব এইটা বাদ তো চলুন আমরা শুরু করে দেই আমাদের ম্যাটল্যাবের কার্যক্রম তো শুরুতে আমরা ম্যাটল্যাব অন করে নিচ্ছি ম্যাটল্যাবে অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য যে প্রাথমিক ধারণা প্রয়োজন তা আমি এই প্লেলিস্টের প্রথম ভিডিওতে দেখিয়েছি যারা তা দেখেননি তাদেরকে প্রথম ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি আমার পছন্দ মতো ডিরেক্টরি চয়েস করে নেব আমি ইডিও উইথ ম্যাটল্যাব সিলেক্ট করছি ওকে এখন আমি একটা নিউ স্ক্রিপ্ট নিব যেখানে আমি আমার ফাংশনগুলি লিখতে চাই ম্যাটল্যাবে অপটিমাইজেশন প্রবলেম সলভ করার জন্য আমরা একটি বিল্ট ইন ফাংশন এফ মিনকন ব্যবহার করব তো এফ মিনকনের সিনট্যাক্স চলুন আমরা দেখে নেই এখানে এফ মিনকন সার্চ দিলে আমাদের চলে আসছে রেজাল্ট তো একটু নিচে নামলে আমরা এফ মিনকনের সিনট্যাক্স দেখতে পাচ্ছি আমার প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে আমি এফ মিনকনের সিনট্যাক্স সম্পর্কে ডিটেলস ধারণা দিয়েছি তাই আমি এখানে ডিটেলস ডিসকাশন করছি না আমরা আউটপুট আর্গুমেন্টের মধ্যে এটি ব্যবহার করব তাই এটি সিলেক্ট করে নিচ্ছি কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম ইকুয়াল টু দিলাম দেন আউটপুট আর্গুমেন্টের মধ্যে আমি এইটা ব্যবহার করতে আগ্রহী এটা কপি করে নিলাম দেন এখানে পেস্ট করে নিলাম ওকে এখন আমাকে যেটা করতে হবে এই আস্তে আস্তে আমাকে সবগুলি ইনপুট কমপ্লিট করতে হবে তো আমি এগুলি কপি করে নিচ্ছি আমি এগুলি পরপর সাজিয়ে নিচ্ছি ওকে তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সবগুলি ফিল আপ করতে হবে ফানের মধ্যে যেটা থাকতে হবে সেটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন তো প্রথমে আমাকে যেটা করতে হবে আমাকে অবজেক্টিভ ফাংশনের জন্য একটা স্ক্রিপ্ট লিখতে হবে তো তার জন্য আমি এখানে প্লাস সিম্বল দিচ্ছি আমাকে প্রথমে ফাংশন কিওয়ার্ডটা লিখে নিতে হবে এরপর অবজেক্টিভ ফাংশনটাকে আমাকে আউটপুট আর্গুমেন্ট হিসেবে দিতে হবে আমি সেটাকে এফ হিসেবে ডিক্লেয়ার করতেছি আপনারা চাইলে পছন্দ মতো যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে ফাংশনটার নাম দিতে হবে তো আমি সংক্ষেপে অবজেক্টিভ ফাংশন দিচ্ছি ওবিজে আর এরপর হচ্ছে আমাকে ইনপুট আর্গুমেন্ট দিতে হবে যেটা হবে একটা ভেক্টর আমি সেই ভেক্টরের নাম দিচ্ছি ডিভি ডিজাইন ভ্যারিয়েবলের সংক্ষেপ আমরা যদি আমাদের প্রবলেমের দিকে তাকাই তাহলে দেখতে পাবো তিনটা ডিজাইন ভ্যারিয়েবল আছে আমি তাদেরকে সিকোয়েন্সিয়ালি রাখতে চাই অর্থাৎ এক্স হচ্ছে প্রথম ডিজাইন ভ্যারিয়েবল ওয়াই হচ্ছে দ্বিতীয় ডিজাইন ভ্যারিয়েবল এবং জেড হচ্ছে তৃতীয় ডিজাইন ভ্যারিয়েবল তো এটা আমি কিভাবে ডিক্লেয়ার করতে পারি এক্স ইকুয়াল টু ডিজাইন ভ্যারিয়েবল y equal to d
design variable to a, and finally z equal to design variable 3. X, Y, Z declare করার পরে এখন আমরা ফাংশনটাকে লিখতে পারবো. তো আমরা যদি ফাংশনটা দেখি f equal to আমি এটা পাশাপাশি এনে নিচ্ছি f equal to 4 into আচ্ছা আমি জুম করে নিচ্ছি এই পোর্শনটা 4 into x square plus 3 into y square plus 5 into y into z plus 8 into z. ওকে, তাহলে আমার অবজেক্টিভ ফাংশন লেখা শেষ. এরপর আমি এখানে n দিব, n দিয়ে এটাকে আমি সেভ করব. ওকে, তো অবশ্যই আমাকে মনে রাখতে হবে আমার ডিরেক্টরি যেই ফোল্ডারে সেভ করা, আমাকে কিন্তু অবজেক্টিভ ফাংশনটাও ওই ডিরেক্টরিতে সেভ করতে হবে, এবং এইখানে যেই নাম দিয়েছে হুবহু সেম নামেই আমাকে সেভ করতে হবে. ওকে, আমি সেভ দিয়ে দিলাম. ওকে, এখন যেহেতু আমি অবজেক্টিভ ফাংশনটা তৈরি করে ফেলেছি, এখন আমি এটাকে অ্যাসাইন করে দিতে পারবো. তো তার জন্য আমাকে যেটা করতে হবে, এই ফাংশনের নামটা কপি করে নিলাম, এখানে আমাকে অ্যাট দ্য রেট দিয়ে তারপর এটা পেস্ট করে দিব. একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি অন্য কোনো স্ক্রিপ্টের কোনো কিছু এই স্ক্রিপ্টে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে অ্যাট দ্য রেট দিতে হবে. অর্থাৎ ফাংশনটা ডিক্লেয়ার করা শেষ, আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি এখানে. ওকে, এরপর এক্স নট দিয়ে বোঝায় ইনিশিয়াল গেস. ইনিশিয়াল গেসটা আমি একটু পরে ডিক্লেয়ার করতে চাই. এরপরে আছে এ বি এ কিউ বি ই কিউ, এদের মধ্যে লিনিয়ার কনস্ট্যান্টসগুলির ইনফরমেশন দিতে হয়। আপনি চাইলে তা স্কিপ করতে পারেন, স্কিপ করে নন এল কন এর ভিতরে সব কনস্ট্যান্টসের ইনফরমেশন দিতে পারে, আমি এটাই প্রেফার করি। তো এদেরকে যদি আমি স্কিপ করতে চাই, তাহলে এদেরকে নাল ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করতে হবে। তো আমি তাই করছি, এ ইকুয়াল টু একটা নাল ভেক্টর, নাল ভেক্টর হচ্ছে দুইটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আপনি ডিক্লেয়ার করতে পারেন, দেন বি ইকুয়াল টু নাল ভেক্টর, এ ইকিউ ইকুয়াল টু নাল ভেক্টর, কমা ডিলিট করে দিচ্ছি, বি ইকুয়াল টু নাল ভেক্টর। তো এদেরকে নাল ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করলাম, কারণ আমি সব কনস্ট্যান্টসের ইনফরমেশন নন এল কনের ভিতরে দিতে চাই। এরপর আসতেছে লোয়ার বাউন্ড আপার বাউন্ড। লোয়ার বাউন্ডের ভিতরে আমাকে ডিজাইন ভ্যারিয়েবলগুলির লোয়ার বাউন্ড ইনপুট দিতে হবে সিকোয়েন্সিয়ালি। আমার ডিজাইন ভ্যারিয়েবলের সিকোয়েন্স হচ্ছে এক্স ওয়াই জেড, তো আমাকেও এই ভেক্টরটা ওভাবে ডিক্লেয়ার করতে হবে। আমরা যদি আমাদের ডিক্লারেশন দেখি যে এক্স ওয়াই জেড সিরিয়ালি আমি যদি লোয়ার বাউন্ডগুলি নেই, তাহলে হবে 0, 2 আর হচ্ছে 5। সো আমাকে এভাবেই ডিক্লেয়ার করতে হবে, ফার্স্টে 0 দেন স্পেস দেন 2 দেন 5। ওকে, কমার বদল আমি সেমিকোলন দিচ্ছি। আর এরপর হচ্ছে আপার বাউন্ড ইকুয়াল টু, এখানে ডিজাইন ভ্যারিয়েবলের আপার বাউন্ডগুলি সিকোয়েন্সিয়ালি দিতে হবে, 10, 5, 10 হচ্ছে 12। তো আমি দিয়ে নিচ্ছি 10, 5 আর হচ্ছে 12, সেমিকোলন দিয়ে নিচ্ছি। ওকে, এখন আমি এক্স নটটা ডিক্লেয়ার করবো। এক্স নটের কথা কী বলেছিলাম, এক্স নট হচ্ছে ইনিশিয়াল গেস। তো আমাকে একটা জিনিস মেনটেন করতে হবে, এই ইনিশিয়াল গেসটা যাতে এই লোয়ার বাউন্ড আপার বাউন্ডের ভিতরে থাকে, অর্থাৎ এই দুজনের রেঞ্জের ভিতরে থাকে। তো আমি এদেরকে রেঞ্জের ভিতরে যদি দেই, তাহলে দিলাম মনে করেন 1, 3 আর হচ্ছে 5 দিলাম। তো যেহেতু এই ইনিশিয়াল গেসটা এদের মধ্যবর্তী রেঞ্জের ভিতরেই আছে, সো আশা করি কোনো সমস্যা হবে না। এরপর আসে নন এল কন। নন এল কন ডিক্লেয়ার করার জন্য আমাকে আরেকটা স্ক্রিপ্ট নিতে হবে, এবং অবজেক্টিভ ফাংশনের মতো আরেকটা ফাংশন আমাকে লিখতে হবে। তো এখানে আমি ফাংশন কিওয়ার্ড ফার্স্টে লিখে নেব। তো এক্ষেত্রে দুইটা আউটপুট আর্গুমেন্ট প্রয়োজন হবে, ইকুয়ালিটি কনস্ট্যান্টসের জন্য আর হচ্ছে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টসের জন্য। তো আমি লিখে নিচ্ছি ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস আর হচ্ছে ইকুয়ালিটি কনস্ট্যান্টস, আপনারা চাইলে অন্য নামও ব্যবহার করতে পারেন।
এরপর এই ফাংশনের একটা নাম দিতে হবে, তো আমি নাম দিচ্ছি কনস্ট্রেন্টস। আচ্ছা, এখানেও আমরা যেহেতু সেম প্রবলেমের আওতাভুক্ত অবজেক্টিভ ফাংশন, তো আমরা চাইলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করে নিতে পারি, কারণ আমাদের এখানে ডিজাইন ভ্যারিয়েবলগুলি হুবহু একই হবে। তো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি, ফাইন। এরপর হচ্ছে আমার এই যে যত কনস্ট্যান্টস গুলি আছে এগুলি আমি লিখে নেব। দেখা যাচ্ছে, ওকে, তো ফার্স্টে আমি ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস গুলি লিখব। তো আমার এখানে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস আছে চারটা, এই যে লাল যে চারটা দেখতে পাচ্ছি এই চারটা। ওকে, তো আমি লেখা শুরু করি ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস ওয়ান, ব্র্যাকেটে ওয়ান দিয়ে বোঝাচ্ছে যে প্রথম ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস। তো আপনি এই চারটা যে কোনো সিরিয়ালে দিতে পারেন, আমি সিকোয়েন্সিয়ালি আগাচ্ছি, ব্র্যাকেট ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু ওয়াই ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফিফটি সেমিকোল। আপনাকে শুধু এইটুকু এক্সপ্রেশন লিখলেই যথেষ্ট। এরপর যেটা করবো, ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস টু ইকুয়াল টু সিক্সটি ফাইভ মাইনাস 2 into x plus 1 plus 7 into z. Okay, then inequality constraints 3 equal to inequality constraints 3 তে আমাকে এটার ইনফরমেশন দিতে হবে। তো তার জন্য হচ্ছে x to the power 3 plus 8 into y minus z square. এরপর ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস ফোর ইকুয়াল টু এইটি মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু সেট। ওকে, তো আমার ইনইকুয়ালিটি কনস্ট্যান্টস এর ইনফরমেশন ইনপুট দেওয়া শেষ, এবার ইকুয়ালিটি কনস্ট্যান্টস ইনপুট দেওয়ার পালা। তো আমার ইকুয়ালিটি কনস্ট্যান্টস আছে তিনটা, এক দুই এই তিন। তো ইকুয়ালিটি কনস্ট্যান্টস ওয়ান ইকুয়াল টু হচ্ছে নাইন ইন্টু এক্স মাইনাস সেভেন ইন্টু ওয়াই প্লাস টু ইন্টু সেভেন মাইনাস ফিফটি। আমাকে এই ইকুয়ালিটি কনস্ট্যান্টসের এই পাশের এক্সপ্রেশনটা লিখলেই যথেষ্ট। এরপর ইকুয়ালিটি কনস্ট্যান্টস টু হচ্ছে ফোর ইন্টু এক্স মাইনাস মাইনাস এইটি। এরপর ইকুয়ালিটি কনস্ট্যান্টস থ্রি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান প্লাস ফাইভ। ওকে, তো আমার ইকুয়ালিটি কনস্ট্যান্টস এর ইনপুট দেওয়া কিন্তু শেষ। এরপর হচ্ছে আমি এন্ড দিয়ে দিব, তাহলে ফাংশনটা ক্লোজ হয়ে গেল। এরপর আমাকে এটা সেভ করে দিতে হবে, সেভ করতে হবে সেম ডিরেক্টরিতে, এবং সেভ করতে হবে সেম ডিরেক্টরিতে এবং সেম নামে। তো আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, এখন যেহেতু কনস্ট্যান্টস ডিক্লেয়ার করা শেষ, এখন আমরা এই নামটা কপি করব। কপি করে এখানে গিয়ে অ্যাট দ্য রেট দিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এখন আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, রাইট? তা আমি যদি এটা ম্যাক্সিমাইজ করে নেই, তো আমি দেখতে পাচ্ছি আমার যতগুলি ইনপুট আর্গুমেন্ট প্রয়োজন ছিল আমি কিন্তু সব এখানে ক্রিয়েট করে ফেলেছি। ওকে, এখন আমি এই ফাংশনটাকে যদি রান দেই, তাহলে হচ্ছে আমার অপটিমাল সলিউশন আমি পেয়ে যাব। ওকে, আমার দেখতে পাচ্ছি এফ মিন কনের চারটা আউটপুট আর্গুমেন্ট আছে। ফার্স্টে আছে এক্স, এরপর আছে এফ ভ্যাল, এক্সিট ফ্ল্যাগ, আউটপুট। এক্সে হচ্ছে এরকম একটা ভেক্টর যেটার মধ্যে আমার ডিজাইন ভ্যারিয়েবলের সলিউশনগুলি আমি পাব। তো আমি যেহেতু ডিজাইন ভ্যারিয়েবল নাম ডিভি দিয়েছি, তো আমি এটাকে চেঞ্জ করে ডিভি নাম দিয়ে দিই, যাতে কনসিস্টেন্সি থাকে এবং আপনাদের বুঝতে সুবিধা হয়। এফ ভ্যাল হচ্ছে অবজেক্টিভ ফাংশনের অপটিমাল ভ্যালুটা, আর এক্সিট ফ্ল্যাগ হচ্ছে একটা ইন্ডিকেশন। এক্সিট ফ্ল্যাগ যদি পজিটিভ হয়
তার মানে হচ্ছে আমার সলিউশনটা ঠিকঠাক মতো আছে। এক্সিট ব্ল্যাক যদি নেগেটিভ হয় অথবা জিরো হয় তার মানে আমার প্রবলেমটা অপটিমাল সলিউশন খুঁজে পায় নাই, আর আউটপুটের মধ্যে আমার অপটিমাইজেশনের বিভিন্ন ইনফরমেশন জমা থাকে। তো আমি এটা রান দিতে পারি কিভাবে? আমি যদি রান অ্যান্ড অ্যাডভান্স ক্লিক করি তাহলে আমার এটা রান হবে। ওকে, তো আমি দেখতে পাচ্ছি আমার রেজাল্ট চলে এসেছে। এক্সিট ফ্ল্যাগ যেহেতু 1 হয়েছে অর্থাৎ পজিটিভ, তার মানে আমার অপটিমাল সলিউশন ঠিকঠাক আছে। তো আমি যদি ডিজাইন ভ্যারিয়েবল ভ্যালুগুলি দেখি, আমার যে তিনটা ডিজাইন ভ্যারিয়েবল ছিল এক্স, ওয়াই, জেড, এদের অপটিমাল ভ্যালু সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে এক্স এর ভ্যালু, এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, আর এটা হচ্ছে জেড এর ভ্যালু, আর আমার অবজেক্টিভ ফাংশনের ভ্যালু হচ্ছে এইটা 571.4738। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম যে কত সহজে অনেক কমপ্লেক্স একটা প্রবলেমও সলভ করা যায়। ম্যাটল্যাবে আসলে একটা প্রবলেম যদি অলরেডি ফর্মুলেটেড করা থাকে, অর্থাৎ একটা প্রবলেম যদি রেডি করা থাকে, তাহলে এটা সলভ করা কোনো ব্যাপারই না। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাতে চাই যে আপনি যদি এই লিনিয়ার কনস্ট্রেন্টসের ইনফরমেশনগুলি এ বি এ কিউ বি ই কিউতে ইনপুট দিতে চান তাহলে আপনাকে কিভাবে আগাতে হবে। তাহলে শুরুতে আমি যেটা করব, লিনিয়ার যে কনস্ট্রেন্টসগুলি আছে সেগুলি আমি এখান থেকে মুছে দিচ্ছি। ওকে, তো ফার্স্টের এই দুটা লিনিয়ার ছিল, এই দুটা আমি মুছে দিলাম। এখানেও এই দুইটা লিনিয়ার ছিল, এই দুইটা আমি মুছে দিলাম। তো আমাকে সিরিয়ালটা একটু রিভাইজ করতে হবে, এটা হবে 1, এইটা হবে 2, আর এটা ইকুয়ালিটির মধ্যে এটা 1। একটা জিনিস কিন্তু মনে রাখবেন, আমি কিন্তু এখানে ইনইকুয়ালিটি যে নাম দিয়েছি এখানে কিন্তু হুবহু সেম দিয়েছি। ওকে, এখানে ইকুয়ালিটি যেটা দিয়ে রিপ্রেজেন্ট করেছি এখানে কিন্তু ওই একই নাম দিয়েছি। আপনি কিন্তু এখানে ইকুয়ালিটি বা অন্য কোনো নাম দিলে এটা কিন্তু ঠিকমতো কাজ করবে না, এরর দেখাবে। তো আমাকে যেটা করতে হবে, এই এ বি এ কিউ বি কিউর মধ্যে ওই লিনিয়ার কনস্ট্রেন্টসের ইনফরমেশন দিতে হবে। এ বি এ কিউ বি ই কিউকে ক্ষেত্র বিশেষে ভেক্টর অথবা ম্যাট্রিক্স হিসেবে ডিক্লেয়ার করতে হবে। যদি মাত্র একটি কনস্ট্রেন্টস ইনভলভ থাকে তাহলে সেটা ভেক্টর হিসেবে রাখলেই হয়, কিন্তু একাধিক কনস্ট্রেন্টস থাকলে সেটাকে ম্যাট্রিক্স হিসেবে সাজাতে হবে। তো আমাদের প্রবলেমে কিন্তু একাধিক ইকুয়ালিটি এবং ইনইকুয়ালিটি কনস্ট্রেন্টস আছে, সো আমাকে ম্যাট্রিক্স আকারে জিনিসটা সাজাতে হবে। তো চলুন দেখি কিভাবে সেই ভেক্টর বা ম্যাট্রিক্সগুলি তৈরি করতে হয়। আমরা দেখতে পাচ্ছি এই কনস্ট্রেন্টসগুলি হচ্ছে লিনিয়ার, প্রথম দুটা ইনইকুয়ালিটি এবং পরের দুটা ইকুয়ালিটি কনস্ট্রেন্টস, এদেরকে একটা স্পেসিফিক ফরম্যাটে সাজাতে হবে। ফরম্যাটটা এরকম, আমাদের যে তিনটা ডিজাইন ভ্যারিয়েবল এক্স, ওয়াই, জেড, এরা যে টার্মগুলিতে ইনভলভ আছে এদেরকে বাম পাশে এবং কনস্ট্রেন্ট টার্মগুলিকে ডান পাশে নিয়ে সাজাতে হবে। আমরা যদি এটাকে সাজানোর ট্রাই করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট টার্মটা ডান পাশে চলে গেছে এবং এক্স, ওয়াই, জেড যেখানে ইনভলভ আছে সেই এক্সপ্রেশনগুলি বাম পাশে আছে। একটা জিনিস লক্ষণীয় যে উপরের এক্সপ্রেশনে কিন্তু জেড ছিল না, কিন্তু আমাকে ভেক্টর বা ম্যাট্রিক্স ডিক্লেয়ার করার সময় সবার ইনফরমেশনে দিতে হবে। জেড যেহেতু এখানে নেই তাই এটার কোএফিশিয়েন্ট জিরো হিসেবে আমাকে ডিক্লেয়ার করতে হবে। তো সিমিলারলি আমরা দেখছি যে এদের এক্সপ্রেশনকে আমরা -2x -1 -7z এবং 65 কে ওই পাশে নিয়ে -65 হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সিমিলারলি এই দুইটাকেও সাজানো হয়েছে। তো আমাদের প্রবলেমের ক্ষেত্রে এই দুইটা সেপারেট যে আপনারা সিলেকশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। সিমিলারলি নিচের এই দুইটা সিলেকশনের মধ্যে এই বক্সটা হচ্ছে এ ইকিউ আর এই বক্সটা হচ্ছে বি ইকিউ। তো আমরা যদি এই অনুযায়ী আমাদের ভেক্টরটা লিখি তাহলে সেটা কিরকম হবে দেখতে চলুন দেখে নেই। তো আমি এটাকে পাশাপাশি সাজিয়ে নিচ্ছি, এটাকে এই পাশে নিয়ে আসতেছি। ওকে, তাহলে আমরা যদি এ লিখতে চাই তাহলে আমাকে প্রথম রোটা আমাকে স্পেস দিয়ে সেপারেট করে লিখতে হবে, 5 -3 আর হচ্ছে 0, 5 -3 0। দেন পরের রো এর ইনফরমেশন, রো যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাকে সেমিকলন দিতে হবে। তো প্রথম রো এর ইনফরমেশন এই জায়গায়, দেন সেমিকলন দিলাম যাতে আমি দ্বিতীয় রো এর ইনফরমেশন দিতে পারি, তারপর হচ্ছে -2 -1 -7, ডান।
এর কাজ শেষ। এবার আসেন বি এর কাজ। বি আমাকে কি করতে হবে, আমি এটা নিচের লাইনে নামিয়ে নেই। বি আমাকে দিতে হবে ফার্স্টে হচ্ছে 50, দেন যেহেতু পরের রো তাহলে আমাকে সেমিকলন দিয়ে -65। সিমিলারলি আমি যদি এ কিউ বি কিউ লিখি, এ কিউ হচ্ছে কি 9 স্পেস -7 স্পেস 2 সেমিকলন 4 স্পেস 0 -1। ওকে, বি কিউ আমি নিচে নামিয়ে নেই। বি কিউ হচ্ছে কি 55 সেমিকলন 18। ডান। এখন আপনারাই বলেন যে এ বি এ কিউ বি কিউ এদেরকে ইনভলভ করাটা ভালো না সব ইনফরমেশন নন এল কনে নিয়ে যাওয়াই ভালো? আমি এর জন্যই এটা প্রেফার করি, কারণ এখানে অনেক কমপ্লেক্সিটি অ্যারাইজ হয়। প্রথমে হচ্ছে এই জিরোগুলি ইনপুট করতে হয়, প্লাস আলাদা ভেক্টর আকারে সাজানো হয়, রো কলমে সাজানোর ব্যাপার আছে। কিন্তু কনস্ট্রেন্টসে আপনারা দেখেছেন যে আমার এক্সপ্রেশনটা যেরকম ছিল অ্যাজ ইট ইজ এক্সপ্রেশনটাই আমরা কিন্তু এখানে ইউজ করতে পারি। এজন্য আমি পার্সোনালি হচ্ছে সবগুলি কনস্ট্রেন্টস এই স্ক্রিপ্টে লেখাটাই প্রেফার করি। আচ্ছা, একটা জিনিস আমরা চেক করতে চাই যে আমরা হুবহু সেম রেজাল্ট পাই কিনা। তো এটা আপনারা একটু মনে রাখার ট্রাই করেন, এটা 7.13, এটা হচ্ছে 4.32, আর এটা হচ্ছে 10.531। তো আমি এই ওয়ার্ড স্পেসটা ক্লিয়ার করে নিচ্ছি। ক্লিয়ার লিখে এন্টার দিলে ওয়ার্ড স্পেস ক্লিয়ার হয়ে গেছে, আর সিএলসি দিলে কমান্ড উইন্ডো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা এটা আবার রান দিই। আচ্ছা, এটা সেভ করা নয়, আমরা চাইলে এটা সেভ করে ফেলতে পারি। এটা আমরা ফাংশন কলিং টেমপ্লেট লিখতে পারি, যে এই টেমপ্লেটটায় কিন্তু আপনি জাস্ট এই ইনফরমেশনগুলো চেঞ্জ করে করে একাধিক অপটিমাইজেশন প্রবলেম সলভ করতে পারেন। ওকে, তো আমরা এটা রান দিচ্ছি। আমরা এক্সিট ফ্ল্যাগের ভ্যালু 2 পেয়েছি, কিন্তু আলটিমেটলি সলিউশন কিন্তু একই পেয়েছি। তো আমি যেটা বলেছিলাম যে আমার এক্সিট ফ্ল্যাগ পজিটিভ আসলেই শান্তি পাবেন যে না, প্রবলেম ঠিকঠাক মতোই সলভ হয়েছে। তো আমি যেই কথা দিয়েছিলাম যে আমি কিন্তু একই সাথে আপনাদের মিনিমাইজেশনও দেখাবো, ম্যাক্সিমাইজেশনও দেখাবো। তো আমাদের এই প্রবলেমটা ছিল মিনিমাইজেশন, কিন্তু যদি এই প্রবলেমটাই ম্যাক্সিমাইজেশন হইতো তাহলে আমাদেরকে কি চেঞ্জ করা লাগতো? সেখানে চেঞ্জটা খুবই সামান্য। সেই চেঞ্জটা কি, এই এক্সপ্রেশনটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করলাম, পরে এটার সামনে একটা নেগেটিভ সাইন দিলাম, দ্যাটস ইট। এইটুক চেঞ্জ করলে এনাফ, তখনই যেটা হবে এই প্রবলেমটা একটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হিসেবে ট্রিটেড হবে। ওকে, তো আমরা যদি রান দেই, ওকে ফাইন, আমরা সেম রেজাল্টই পেয়েছি এবং এটার ম্যাক্সিমাম ভ্যালু এটা পেয়েছি। ওকে, তো কেন একটা নেগেটিভ দিয়ে গুণ দিলে এটা ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়ে যায়, এটার ডিটেলস ব্যাখ্যা এই প্লেলিস্টের দ্বিতীয় ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখানে দেখে নিতে পারেন। আমি আপনাদের সাথে আরেকটা আইডিয়া শেয়ার করতে চাই যে অনেক ক্ষেত্রেই আপনারা প্রবলেম সলভ করতে গেলে এক্সিট ফ্ল্যাগের ভ্যালু নেগেটিভ পেতে পারেন। তো সেক্ষেত্রে আপনার করণীয় কী আছে? সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা সলিউশন পেয়েছেন, কিন্তু এই সলিউশনটা অপটিমাল না, কারণ আপনি হয়তো এক্সিট ব্যাগের ভ্যালু পজিটিভ পাননি। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি যে সলিউশনটা এখানে পেয়েছেন এই সলিউশনটাই আপনি এই ইনিশিয়াল গেজের জায়গায় ব্যবহার করে আবার প্রোগ্রামটা হচ্ছে আপনি রান দিবেন। তো এভাবে যদি আপনি দেখেন যে প্রতি রানে আপনার এই সলিউশনটা চেঞ্জ হচ্ছে, তার মানে তখনও একটা সম্ভাবনা আছে অপটিমাল সলিউশন পাওয়ার। কিন্তু যদি এমন হয় আপনি এটাকে ইনিশিয়াল গেস হিসেবে ব্যবহার করছেন, আবার রান দিচ্ছেন, তখন একটা সলিউশন পাচ্ছেন, সেই সলিউশনটা আবার ব্যবহার করছেন, আবার একটা পাচ্ছেন, কিন্তু আপনার এখানে কোনো চেঞ্জ আসতেছে না, তখন আপনি বুঝবেন যে হয়তো বা আপনার প্রবলেমের ফর্মেশনে কোনো ভুল হয়েছে, অর্থাৎ আপনি হয়তো কনস্ট্রেন্টস বা অবজেক্টিভ ফাংশন লিখতে কোথাও ভুল করেছেন। তো সেটা চেক করে দেখতে পারেন। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয় যে খুব কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রেই এফ মিন কন শুরুতেই অপটিমাল সলিউশনটা খুঁজে পায় না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি আপনার যে সলিউশনটা আপনি পেয়েছেন সেটাকে ইনিশিয়াল গেস হিসেবে কয়েকবার ট্রায়াল অ্যান্ড এরর করে ট্রাই করে দেখতে পারেন। এই আইডিয়াটা আমি আমার থিসিস সুপারভাইজার থেকে পেয়েছি, তাই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। আর আরেকটা প্রবলেম নিয়েও আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে যদি আপনি এরকম একটা প্রবলেম পান যে আপনার লেস দেন ইকুয়াল টু না হয়ে লেস দেন আছে,
সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে আপনার যে বাউন্ড ছিল 50, তার থেকে একটা সামান্য ছোট ভ্যালু ব্যবহার করতে পারেন, ধরেন 49.999। তো সেক্ষেত্রে কিন্তু আপনার টেকনিক্যালি ওই জিনিসটা ফলো করলো, অর্থাৎ সেটা কিন্তু লেস দ্যান 50 হলো। আর সেম আইডিয়া যদি গ্রেটার দ্যান থাকে, তাহলে ধরেন আপনার আছে গ্রেটার দ্যান 50, তো সেখানে আপনি যেটা ব্যবহার করতে পারেন 50.00001 দিতে পারেন। তো টেকনিক্যালি আপনার সেই কনস্ট্যান্টটা ওভাবে ফর্মুলেট করা হয়ে গেল। তো আশা করি এরকম একটা কমপ্লেক্স প্রবলেম যদি আপনি সলভ করতে অভ্যস্ত হন, তাহলে আশা করি কোনো প্রবলেমেই আপনার কোনো সমস্যা ফেস করার কথা না। তারপরে যদি সমস্যা ফেস করেন, তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা এডুয়েট ক্লাসরুমের ফেসবুক পেজে কমেন্ট করতে পারেন। এডুয়েট ক্লাসরুমের ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।